আর আপনারা জ্ঞানী গুণী মানি সম্মানী শ্রোতামণ্ডলীরা বয়োজ্যেষ্ঠেরা সমবয়স্কেরা বয়কনিষ্ঠেরা পর্দান শ্রদ্ধে মাননেয়া মায়ের এবং বোনেরা জাতি ধর্ম দলমত বর্ণ বৈষম্য বিশেষে যাদের কাছে আমাদের কথা পৌঁছচ্ছে যারা আমাদের কথাই কান পেতেছেন তাদেরকে রইল ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা ইসলাম কারো কেনাকাটা ধর্ম নয় ইসলামকে নিয়ে গোটা পৃথিবী স্টাডি করতে পারে পারে পারে, পারে, জানতে জানতে চাই, পড়তে শিখতে ইসলাম। কোরআন কারো ব্যক্তিগত কেতাব নয় সারা বিশ্ববাসীর জন্য আল্লাহর প্রেরিত সকলে ই তাপ পড়তে পারে উপলব্ধি করতে পারে শিখতে চাইলে শিখতে পারে কোরআন বিশ্বনবী হলো তে মোহাম্মদ মোস্তফা বলুন সাল্লি ওয়াসাল্লাম সারা বিশ্বের জন্য হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান জামার কামার কুমল লাপি ধুপা মেতর যত আছে সকলের জন্যে ইসলামের হৃদয় উদার করে ছাড়া আছে এসো ভাই বসো ভাই শোনো ভাই দেখো ভাই ইসলামকে বোঝো দূর থেকে ইসলাম সম্পর্কে বাজে মন্তব্য করো না যা একটা একটা করে বলবো ব্যাপারটা যদি আমাদের আজ সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শেষ হয়ে যেত আলাদা কথা ছিল ক্যান্সার হলে ডাক্তাররা বলল আর কিছু করার নাই আলাদা কথা মাদ্রাসা মুক্তবে ভর্তি হলে যতদিন পড়বে পড়ো কিছু করার নাই কিন্তু আমাদের ব্যাপারটা হায়াত এবং মত হায়াত এবং মত আল্লাহ হায়াত দিয়েছেন মঠ এসে গেলে আর ফিরিয়ে দিবেন না গোটা পৃথিবীর কারো আর মঠ এদিকে আপনি দেখুন সবদে আমার বলা চলবে আপনারা কি বলছেন আমি বয়সেও বড় পদেও বড় এখন আমি এখানকার বক্তা আপনি চুপচাপ থাকবেন কথা বলবেন না তো মত এমন একটা মহেলা বুঝলেন বলে কয়ে আসে না একজনের নাম বলুন বলে এসছে জ্যোতিবাবুকে এশিয়া মহাদেশের দশটা বড় ডাক্তার দেখছিল তারা বলল জ্যোতিবাবুর কোনো কিচ্ছু খুঁজে পাচ্ছি না বার্থক্য জনচিত কারণে চলে গেলেন মানে চলে যাওয়ার সময় চলে যেতে হবে জ্যোতিবাবু বললাম কেন একজন মুখ্যমন্ত্রী ব্যারিস্টার এবং ওয়ার্ল্ড ফেমাস রাজনীতির ব্রেন আমি সিপিএম করি না কিন্তু আমি বলছি জ্যোতিবাবু ওয়ার্ল্ড ফেমাস রাজনীতির ব্রেন রাখতেন একবার আমার এই মমতা খালাকে চেলা কাটে করে সিঁড়িতে বেড়িয়ে দিল বুঝলেন সি প্রেমের লোকে যদি জ্যোতিবাবুকে যে বলা হলো আমার মতার মাথাটা এখানটা চেলিয়ে দিয়েছে রক্ত পড়ছে বললে আই নো নাথিং অ্যাবাউট দিস আমি এ বিষয়ে কিচ্ছু জানি না খবর নিয়ে দেখছি এটা হতে পারে জ্যোতিবাবুই হয়তো বলেছে বেরিয়ে দিবি জ্যোতিবাবু কি বললে আই নো নাথিং অ্যাবাউট দিস এ বিষয়ে আমি কিচ্ছু জানি না আমি খবর নিয়ে দেখছি তার নাম রাজনীতি এই বাবা এখানে আমি রাজনীতি করতে আসিনি হাওড়া জেলা দামি জেলা ধনীদের জেলা বড় বড় জ্ঞানী জন্ম হাওড়া জেলায় একজনের নাম বলব আশাপূর্ণা দেবী কোথায় জন্ম কে বলো তুমি বলো হ্যাঁ অত সুজালয় আমাকে এমনি দশটা দোকানের মিষ্টি এনে খাওয়াই নাই বেগমপুরে আশাপুটনা দেবী বিখ্যাত সাহিত্যে সরলা সুন্দরী বলছে রান্না করতে করতে হলুদের হাতটা কাপড়ে মুছে অব্যাঘতদের সঙ্গে সাক্ষাৎ করতে কেউ এলে পুজোপাঠ স্বামীর সাথে সংসার করা বাচ্চা হওয়া আর লেখাপড়া করা আশা পুটনা দেবী সাহিত্যিকা যাই হোক এটা হাওড়া জেলায় আরও আছে আপনার এই একটু চলুন না বাগনান পেরিয়ে কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ওনার হুগলিতে জন্ম হাওড়া জেলায় ছিলেন বর্মা চলে গেলেন ইংরেজদের ভয়ে বর্মার আকারে বাড়ি করেছেন তো আপনারা দেখতে গিয়েছেন কেউ একজনের তুলুন শরৎচন্দ্রের বাড়িটা আমি বর্ধমান থেকে এসে বাপ বেটায় যে বেটা শুয়ে আছে দেখতে গিয়েছিল শরৎচন্দ্রের বাড়িটা শরৎচন্দ্রের একটা কথা বলে আরম্ভ করি কি মনে নেই একজনা গিয়ে বলল উনি হেমাপতি ওষুধ দিতেন বললে স্যার আমার এইখানটা চিনচিন করছে শরৎবাবু বললেন বিশ্চিকা বিদ্যবট না সূচিকা বিদ্যবন কেমন চিনচিন সুইভুকা না বিচে কাটা বিশ্চিকা বুদ্ধ না সূচিকা বিদ্যবর আমি আপনাদিকে শৈলেজানন্দ মুখোপাধ্যায় তারা শঙ্কর বন্দ্যোপাধ্যায় সুনীত কুমার চট্টোপাধ্যায় শোনাতে আসি নাই আমি এসছি বিশ্বনবীর বাণী আল্লাহর কালাম কোরআন মজিদ যাতে আমার আপনার ভালো হয় এগুলো বলছি এই কারণে যাতে করে আপনার জ্ঞানীগুণি দিকে চিনতে পারেন গুণী কারা বড় কারা শক্তিশালী কারা যোদ্ধা কারা আজকে ইসরায়েল ফিলিস্তিন হামাস যুদ্ধ হচ্ছে আমরা মৌলবীরা দোয়া করছি খানছি আর যার যা বলবার কে কথা বললি রে মরে যাবি রে নবাবের ব্যাটারা এখানে কথা বলি না আমার নাম শওকতালী আমার ছোটবেলাকার নামটা বলবো শওকতালি পণ্যকালী এটা ছোটবেলাকার নাম তারপরে নাম হলো হিয়াথন খ্যাপা তারপরে নাম হলো সৈকতালি আমার বুবু বলতো মারা গেল গত বছরে চাচাই তো বোন আমার নাম আছে আনফালে সৌকাত মানে দবদবা দবদবা দেখাবো তাকে বলে শৌকত আলী আর সৌকত মানে কাঁটা শৌকাতুন মানে কাঁটা আমি সবারই গায়ে ভুকি শেরেক বেদাত কুপরির বয়ান করছি আটচল্লিশ বৎসর বোমা মারতে চেয়েছে বার করে দিয়েছে দুতলায় বেঁধে রেখেছে এই একটু গেলেই আপনাদের বাগনানে তাদের দোকান আছে কাপড়ের খিরাই খিরাই যে মেদিনীপুরের খিরাই আড়াই ঘন্টা ওয়াজ করার পরে মারামারি লেগে গেল যেনার একটা বেরিয়ে ভেঙে দিলে আমাকে দুজনে ওপরে তুলে নিয়ে যে বস করে রাখলে তখন আমার গলা শুকিয়ে গিয়েছে কুঁয়োর পানি পান করালেও আর গলা ভিজবে না মারামারি দেখে তারপর বললে চলুন এবার মারামারি বন্ধ হয়ে গেছে ওয়াজ করবেন বলে আমি আর বলতে পারবো না আমার বাপের নামও বলতে পারবো না আমাকে আপনারা ছেড়ে দেন না আবার হয়েছে দিয়ে একটা টোটো চাপিয়ে খেরাই স্টেশনে পৌঁছে দিল আমি ঘর চলে গেলাম আর মনে মনে করলাম আর যদি কোনোদিন আসি তারপরে আরো দু চারজন গিয়েছিল আমার মতোয়াল্লির কাছে আব্দুল জব্বার মণ্ডল চারটা রাইস মিলের মালিক উনি মারা গেছেন তো ওনাকে যে বললো আপনাদের মূল সাহেবকে আমরা নিয়ে যাবো একবার বলে দেন আমার সম্পর্কে নানা হতো ওই গ্রাম আমার নানির ঘর আমার মায়ের নানির ঘর আমার নানির নানির ঘর তো আমি বললাম আমাকে পাঠাবেন না ওরা মেরে দিবে। বলে না যান হাতে পায়ে ধরে ক্ষমা চাইছে আমার আচ্ছা যাবো তারপরে অনেকবার এসছে এই বাগনানে আছে কাপড়ের দোকান আমাকে দেখলেই ছুটে এসে ধরে খুব খাতির করে দারুণ ভালোবাসে তো এটা চল্লিশ পঁয়তাল্লিশ বৎসর করছি মেদিনীপুরে গোপীনাথ বাটি গোলাম মাহমুদ মোর্তজা সাহেব আমি আজুল হক সাহেব আব্দুল মান্নান দাস পুরী সব আছি দশ হাজার শ্রোতা বেদাত সেরে কুপড়ি আর আমার বয়স তখন চৌত্রিশ পঁয়ত্রিশ এই পাশ করে এসছে ওরা বললে তারা দাঁড়িয়ে সব মেরে দেব আমি এনার বললাম আমাকে পাঠিয়ে দেন আমি যে বসলাম যে মাইকটা ধরে সোজা করে লিচ্ছি মাইক মেনকে বললাম তুমি যাও আমি সোজা করে বললে অহংকার আমার ওয়াজ ভুলে গেলাম দশ হাজার লোক অহংকার আমি তখন একটু বলি সুর সুর করে পালিয়ে গেলাম আর ওদিকে বললাম কে যাবে যাও আমি আর পারবো না এখন বলা হয় নাই যেখানে রেখেছিল মসজিদ তার একটা জাইলা দিয়ে দশ জোনা বক্তা লুকিয়ে গোমবাড়ির ভেতরে ভেতরে রাত্রি বারোটায় ওতে মর্তজ সাহেবও ছিলেন তারপরে আপনাদের কাছে এসে বসেছি কি করছি বাংলার জন্যে বুঝুন মুর্শিদাবাদে বাউল বষ্টুমরা বললে গুলি মেরে দেবো আমরা পুলিশ ডাকলাম পুলিশ বললে আমাদের ভোটের কাজ চলছে যেতে পারবো না আমরা বললাম জলসাটা তাহলে হবে না সুন্দরপুর মুর্শিদাবাদে বললে তোমার গাড়িতে বোমা মেরে দেবো এমন আমি যাবো না বোমাও মারতে হবে না এই করে বেড়াচ্ছি পঁয়তাল্লিশ বৎসর আর আপনারা আমাদেরকে নিয়ে ইয়ার আর কী করছেন কাঞ্চি শেরেক বেদাত কুফরি অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি আপনারা আমার ওয়াজ শোনেন নাই সিদ্ধ ভাই যেদিনে বলল যারা অমুকের জন্যে কাঞ্চ দিল্লিতে যে কাঁদো মমতা বললেন তোমাদের এখানে হাহুতাশ করার জায়গা নাই নূপুর শর্মা মনে আছে নামটা আমি তার বিরুদ্ধে গর্জে উঠলাম কি বললাম জানেন সিদ্দিকুল্লা ভাইকে আর মমতা খালাকে আমি খালা বলি আমার ভাইজির নাম মমতা আমাকে যদি পুলিশে ধরাম ভাই আমার ভাইজির নাম মমতা চোখ আমি তোদের মমতার লিখে বলি নাই আমার ভাই বলছি তো আমি বক্তব্য রেখেছিলাম যে আমাদের ভোটে আমাদের দেশে তোমরা বিজয়ী তোমরা সেনা প্রহরী আমাদেরকে বিদেশে গিয়ে কানতে বলো কি করে এখানে ব্যথা ওখানে কাঁদতে যাব। কি করে বললে নূপুর শর্মা বিশ্ব নবী সম্পর্কে কি করে বাজে মন্তব্য করলো বলেছিলাম এই করে বেড়াচ্ছি আজকে পঁয়তাল্লিশ বছর এবারে তো হয়ে গিয়েছে এবারে চলে যাব তার আগে একটু খেপে যাব মানে যা পাবো তাই বলে নেবেন একটা বইয়ের নাম তাতে একটা 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 ঘটনা আছে ছেলে লোকের সঙ্গে দেখা হলো বললে তুই জানিস আমি কে আমি হচ্ছি অমুক বড় লোকের ছেলে বলে তুমি জানো আমি কে বলে না বলে আমি হচ্ছি এই দেশের বাদশাহ তার আগে কিন্তু বলেছে পাগল খেপা বেকার তখন এই ছেলেটা বলছে সালে সালকে আমার বিপদ আমি রাজাকে বুকা বলে দিয়েছি খ্যাপা বলে দিয়েছি তখন ছেলেটা বললে কিছু মনে করবেন না মাসে আমার তিন দিন না আমি খেপে যাই এই একটা দিন আজকে তার মানে আমি খ্যাপাই বলেছি আমার কিছু করো না বুদ্ধিবার করলে রাজাকে আজে বাজে বলে ফেলেছে তো আমাকে আমি ওয়াজ করে বলেছি মুদির পুলিশে মমতার পুলিশে যদি আমাকে ধরে ধরে নিয়ে যায় থানাকে আমি থানার চেয়ারে বসে বসে পেশাব করে দেবো সুগারের রুগী কাপড় ভিজে যাবে চেয়ার ভিজে যাবে তারা বলবে সালা কাকে ধরে এনেছি আমরা দেখুন তাহলে আমরা পুলিরা কত বোকা সালা আমি সুগারের রুগী আমাকে ধরে নিয়ে চলেছে বলে গাড়ি করে নিজে ঘরে দিয়ে আগাম আমাদেরকে নিয়ে গেলে গাড়ি করে ঘরে দিয়ে যেতে হবে আর ও সব জানা আছে কে চোর কে ডাকাত কে বেইমান ফিলিস্তিন আর আপনার জেগে গাজা আর আপনার জেগে ইজরায়েল উনিশশো সালে যারা জানেন না জেনে নেন উনিশশো সালে হিটলার জার্মান থেকে মেরে তেড়ে দিয়েছিল তারা এসে আরবের কাছে চেয়ে একটু জায়গা নিয়ে বসেছিল আজ তারা বলছে ফিলিস্তিন আবার কে হামাস আবার কি বাইতুল মাগদাস আবার কোনটা ওদিকে বোস করানো হয়েছিল দেখে এনে পরের জায়গায় রিফুজি ইজরায়েল হচ্ছে রিফুজি তাদের বাপের ভিটে তো গুণিজনেরা জ্ঞানীজনেরা আমাদের মশলাটা এক আধ দিনের নয় এই আছি এই নাই আল্লাহ রেখেছে রাখবে না সেই কারণে সবাইকে একটু ভাবতে বলছি সবাই বলুন আজকে ভাববো বলুন ইনশাআল্লাহ আমাদের বিপদ কোথায় জানেন ওই যেটাই ঢুকছিলেন ওটা আপনার বাড়ি লয় তো আপনার বাড়িটা কোন দিকে ওর পাশে আপনি দেখান না আপনার বাড়িটা দেখালেই বিপদ না না আমি ওয়াজ করবো তো তুমি মার্বেল দিয়ে বাড়ি করেছো কবরে যখন ফেরেস্তার তার বল ওয়ট মার্বেল কেন লাগাইছি বল তখন ভুল হয়েছে ভুল হয়েছে বল মার বাড়ি বাবলার ডালে করে দেখবেন আপনাকে লয় অন্যকে সেই কারণে আমাকে ঘরে কেউ জায়গা দেয় না আলমারিতে প্লেট ডিশ কাপ জক সুরাই আমি দেখে বললাম ভাই এগুলো বলে আমারই আমাকে আপনি ঘরে জায়গা দিয়েছেন এর হিসেব দিতে পারবেন এই যে একটা কাপের দরকার দশটা কাপ হিসেব দিতে হবে আর ওটা মেয়ে মানুষদের কাজ বাজার গেলেই দুটো কিনে নিয়ে চলে যাবে বলে অনেক যে আছে বলে এই দুটো ডিজাইন আলাদা লে সালা আলমারিতে সাজিয়ে রাখ আর ফেরেশ তারা নোট করছে দুটো এই আলমারিতে দুটো ওইটাই তিনটে নাম ওই কবরে যে বলবে মার রব্ব প্লেট কাপ কুতা বলগা আমাদের একদিনের মহিলা তো সেই কারণে আমি মেয়েদের জন্য বলি আপনি কিছু মনে করবেন না বুঝলেন ইনি বলছেন আমি তো পুরুষ আমি কিছু মনে করব না মেয়েদের মার এখনো খাই নাই সভাপতিকে যখন মারবে যদি মমতার কাছে যে কাঁদে মমতা বলবে অনেক দিন মেরেছে বেরে মার খাও গা ও তো মেয়ে মানুষ পঞ্চায়েতের প্রধান মেয়ে মানুষ তাকে যে বললে স্যার আমার স্ত্রী আমাকে আজকে মেরেছে বলে বেশ করেছে অনেক দিন মেরেছে সে বেরে মার খাগা আপনাকে বলিনি আপনি সভাপতি এই বাবা আমাদের মহিলাটা এখুনি আছি এখুনি নাই কি মৃত্যুটা কি রকম ডাক্তারি করাবো হাসপাতাল যাব কলকাতা যাব পিজি যাব চোখ কোক যাচ্ছাল হাড়া ধরে বাম মরে গেল রে বুঝেছেন বুঝেছেন চোখ কোক হয়কা টপ হইকা ল এই কি হাট পেশাবখানায় যাচ্ছিল লুমি আমি তুলব না দেখাচ্ছি তুলে একটু আর হার্ট ফেল চকক মুনিরা বলে যা শালা মনিম লুঙ্গি তুলতে তুলতে মরে গেল ভাই মুনি মানে তোমরা বুঝতে পারবে না তোমাদের কারখানায় যারা কাজ করে ছুগরারা। তারা দেখলে যে কারখানার যিনি মালিক গদিওয়ালা সামনেই পেশাব করতে বসছিল চকক তোমাদের হবে না লয় শুকরা মৃত্যু রকম চোখ কুক আমার মা সারা বিবি আহা হা কি ভালোবাসা সবারই মা বেটাই ভালোবাসা আমার বাড়িতে ছিলেন বলে তোর খালার ঘর থেকে ঘুরে আসি খালার ঘর থেকে ঘুরে এসে বাড়ি চলে গেলেন মানে আমার উচ্চগ্রামে বাড়ি পুরষায় থাকি এই এখান থেকে ধরুন রাস্তা ধার পর হবে রাত্রিবেলায় খাবার দাবার সবাই খেয়েছে বাপ আছে মা আছে বিছানায় বসেই মা ফেল করে মারা গেল পানি দিতে হয় নাই গায়ে হাত বুলাতে হয় নাই আমরা কানতে কানতে গেলাম পুরুষা থেকে মা মারা গেছে মা বললে কালকে তোর বাড়ি আসবো তো এটা সকলের জন্যে আপনারা কি বলছেন এই আছে এই নাই আমি কি ওয়াজ করি জানেন জুম্মার দিনে একবার পুরসাই করেছিলাম ওই সেই সোনপাবড়ি বেস্তে আসে দেখেছেন ক্যার ক্যাটকাট ক্যাটকাট ক্যাট 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 ঘোরা দেখেছেন আপনারা হ্যাঁ আমাদের জীবনের গতি ওই রকম হাওড়া হুগলি বর্ধমান হাওড়া হুগলি বর্ধমান মোটরসাইকেল ওই ধরনের আর গিয়ার দিতেও পারবে না মোটর সাইকেলেও চাপতে না ক্যাট আমাদের ছেলেগুলো কি মনে করে দশ টাকা দিই ক্যাটকাট ক্যাট কাট ক্যাট কাট ক্যাট কাট দশটা পড়লে দশটা সোনপাউরি পাবো গোলপাড়া একটাও নাই যা ঘর চলে যা মৃত্যুটা হচ্ছে ক্যাট 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 যত লোক মরছে করোনা অমুক তমুক মন্ত্রী এমএলএ এমপি প্রধানমন্ত্রী চিফ মিনিস্টার আর কি মুখ্যমন্ত্রী প্রাইম মিনিস্টার যত আছে চোখ কোক না মন্ত্রীরা ওইরকম করে মরবে না মন্ত্রীরা বাঘের মতো মরবে লাগো আমাদের থেকে আরো ডেঞ্জার কারণ মন্ত্রীদের মহল আপনারা শুনেছেন প্রধানমন্ত্রী কি নাম ছিল তার পাঞ্জাবিদের মনমোহন সিং ওরা কংগ্রেস ওদের নামে একটা কেলেঙ্কারি বেজুলো কত এগারো হাজার কোটি টাকার কয়লা খেয়ে নিয়েছে কয়লা কেলেঙ্কারি কত টাকার এগারো হাজার কোটি কয়লা এত কয়লা কি করে খেলে রে কয়লা খেয়ে নিয়েছে না কয়লা কেলেঙ্কারি করেছে কয়লা সাপ্লাই দিয়ে এগারো হাজার কোটি আর এই যে বিহারে একজন আছে ওর নাম কি লালু প্রসাদ যাদব হাজার কোটি টাকার গোখাদ্য কেলেঙ্কারি গরুর খোল ভুসি সব খেয়ে নিয়েছে গরুর আর খেতে পাচ্ছে না তো মরে যাচ্ছে খালি মন্ত্রী গুণিচনেরা জ্ঞানীচনেরা তাই বিশ্বনবী এসে বললেন ইসলামকে নিয়ে হেলা ফেলা করো না আজ আছো কাল থাকবে না যতক্ষণ আছো নামাজ রোজা করো হজ্জাকাত করো দাঁড়িয়ে রাখো স্ত্রীকে ভালোবাসো পরত্তা কি হও সত্য কথন সত্য কথা বলো আজকেও ভালো হবে কালকেও ভালো হবে যেতে হবেই যেতে হবেই এখানে আবার হাওড়ায় কাপড়ের কাজ তো নাকি চারশো টাকা মিটারের কাপড়ে একশো টাকা মিটারের কাপড় কেটে তলাই ভরে দিলে সেলাই করে দিলে কবরে গেছে ফেরস্তারে বলছি স্ট্যান্ড আপ বলছে আমি কিছু করি নাই আমি কাপড় সেলাই করে খেতাম বলে এই ভেতরে কি কাপড় ভরি বল একবার গোলমাল হয়ে গে গো বলে তাহলে ডাঁড়া এবারে বাবলার ডাল নাহলে আকর ডাল পিঠে চালাবে বলে সালা আর দিন আমি কাপড়ে না ছেড়ে দাও বলে আর তো যেতে পাবি না যা হবার একবার হয়েছে চুরি ডাকাতি মিথ্যা প্রবঞ্চনা প্রতারণা অন্যায় অত্যাচার অবিচার দুর্নীতি সব সাবধান হয়ে যান আমাকে জানেন আমি বিয়ে করতে গেছি উনিশ বছরে তখন বগ রুমা বেরো হইল ব গুরুয়া নাই মলবিল স্কুল কলেজের ছেলে আমার এক মামা এসে বাড়ি মেরে দিলে পালকির এগুলো জানতে পারে নাই সারাদিন নাই ইসলামের একটা শেয়ার লোগো আপনি মুসলমান বাস অ্যাক্সিডেন্ট করে মারা গেলে উলঙ্গ না করলে জানা যাবে না আপনি মুসলিম না অমুসলিম কিন্তু কপালে শেষদার নিশান মুখে দাঁড়িয়ে জানা যাবে ইনি মুসলমান ইনি আব্দুর রহমান ইনি গুলাম কিবরিয়া ইনি আব্দুল কুদ্দৌস ইনি আব্দুল সালাম এর বিরাট লাভ এখনই দেখাবো না পরে দেখাবো এখনই দেখাবো দেখা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে মেয়েরা কোন দিকে বসে আছে এখানে চারিদিকে আছে আমাকে নিয়ে চলুন মেয়েদের দিকে ঠেলে দিবেন মেয়েরা কি করবে জানেন খালি কাপড়টা টানবে কিন্তু যার দাড়ি চাঁচা চা তাকে নিজে ঠেলে দেন এরম করে মারবে কানা দেখতে পায় নাই কোথায় ঢুকছিস এটা মেয়েদের মজলিস এমন মারবে ডাক্তারি করাতে হবে খালি এই কথা নাই বলে বিজ্ঞান সম্মত, আমার গালটা দেখুন আমার বয়স কত হবে কুড়ি বাইশ গালটা দেখুন দাড়ি চাজলে গাল নষ্ট হয়ে যাবে দাঁত নষ্ট হবে চোখ নষ্ট হবে শ্রী নষ্ট হয়ে যাবে এখনো আজকে আমার এই বয়সেও যদি কাউকে চোখ মেরে দিয়ে আমার পেঁচু পিঁচু চলে যাবে বর্ধমান কিন্তু দাড়ি চাঁচলে হিজড়ে হিজড়ে হিজড়েতে দাড়ি নাই তোমরা কোথায় দেখলে হ্যাঁ এখানে টোল নাই কোথায় ধুলো গোল নয় ধুলা গোল হাওড়ার লোক বলছে ধুলো গোল শুনলে রাগ করবে ধুলো গোড়া ধুলা গোল এদের সারা রাত এমনি করছে ফটাস ফটাশ কিন্তু আমার গাড়িটা যেয়ে দাঁড়ালে পেরিয়ে যাবে হাততালি না কসম ক্ষুধার কথা বলে না এরা ট্রেনে বাসে চাপে না নাকি ট্রেনে দেখবে কাকে যার চাঁচা যার দাঁড়িয়ে আছে তার সামনে হাত পাতবেও না হাততালি মার না এই কুঠির বরকতে হিজড়ে তারা কোরআন হাদিস বোঝে না কিন্তু এটা বোঝে যেটা বিশ্বনবীর আদর্শ কিন্তু যতই বুঝোই আপনারা শুনবেন না আমার স্ত্রী মাহমুদা বিবি তার মনে হয় না যে মোলসাহ দাড়িগুলো চেঁচে দিলে একদম কেমন লাগে আপনারা কি বলছেন মনে হয় না চেঁচে দেবো একবার তাহলে ইনি আর আমাকে নেবেন না বলবে গেট আউট ফ্রম হিয়ার ইমামতি হবে না মরজেনগিরি চলবে না গাঁয়ের একজন শ্রেষ্ঠ লোক বলে প্রমাণ হবে না চেঁচে দিলে তাই পুরুষদের দাড়ি আর মেয়েদের অবগুন্ঠন কাপড়টা কপাল থেকে নামিয়ে নেওয়া অবগুন্ঠন পর্দা হেফাজত এত মানাবে মেয়েদিকে কাপড়টা যদি একটু নামিয়ে দেয় গা যদি ঢেকে রাখে এত ভালো লাগবে আর এত इज्जत বিড়ে যাবে কুরআন শরীফ 16 পারা সূরা মারিয়াম কি সূরা মারিয়া মরিয়ম লয় বিটি নাম দেখিছে দেখে মরিয়ম মরিয়ম কোছে মারিয়াম ইজক্বালতি ইজক্বাল রাব্বুকালিল মালাইকাতে ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম এজিনতাবাজাত মিন আহলিহা মাকানান শারকিয়্যা সেদিনের কথা স্মরণ করো যেদিনে মারিয়াম তার আত্মীয়ের বাড়িতে গোসলের জন্য গেলেন পূর্বাঞ্চলে আত্মীয়ের বাড়ির পূর্বদিকে পত্রাখাত মিন্দু উনিম হেজাপা আর নিজেকে আবরণ এবং পর্দার মধ্যে করে নিলেন গোসলখানাটা চট দিয়ে হোক গামচা দিয়ে হোক ঘেরে নিলেন কোরআন ষোলপাড়া পাত্তাখাযাত মিন্দু উনিম হেজাবা হেজাব মানে পর্দা আপনারা জানেন না জানেন না পর্দা করে নিলেন গোসল করবেন এই বাইতুল বেতেল হেমে আমাদের সঙ্গে জড়িত এই বাইতুল মাগদাসে বিশ্বনবী সমস্ত পয়গম্বরদের সামনেই মামতি করেছেন এই বাইতুল মাকদাসের দিকে সাবাতা আশারা শাহরান সতেরো মাস নবীজি নামাজ পড়েছেন কেবলা রূপে এই বাইতুল এখানে কেউ যদি হাজি থাকেন হাত তুলবেন হাজি হাজি আপনারা মদিনা থেকে কুবা মসজিদে গেছেন কুবা মসজিদ দুটো কেবলা একদিকে নামাজ পড়ছিলেন আল্লাহ বললেন হাকা সাতরাল মসজিদুল হারাম আর আরেকদিকে ঘুরে গেলেন তাই কুবা মসজিদের দুটো কেবলা সেও আমাদের সঙ্গে জড়িত গুনিজনেরা জ্ঞানীজনেরা তাই বাইতুল মাগদাস সম্পর্কে দোয়া করা কাঁদা জেহাদ হলে বেরিয়ে যাওয়া এ আমাদের উপরে অপরিহার্য কর্তব্য বাইতুল মাগদাস কে তৈরি করেছিল কে বলবে সুলাইমান বাইতুল মাগদাস গুনিজনেরা জ্ঞানীজনেরা পাঁচটা আপনার জেগে গম্বুজ পাঁচ রকম ভাবে ও এক আজীব পৃথিবীর ঘর আর পৃথিবীর শ্রেষ্ঠ ঘর প্রথম ঘর কোনটা কে বললে কবা আপনি এ দেখেন পৃথিবীর প্রথম ঘর শ্রেষ্ঠ ঘর কাবা পড়বো কোরআন শরীফটা ইন্না আউয়ালা বাইতুল ওয়াদি আল-ইন্নাসি আল্লাযী বিবাক্কা হুদাল্লিল আলামিন ফি আয়াতুম বাইয়েনাদ ও মাকম ইবরহিম ওমন দাকালা হউকানা আমিনা আর আছে অনেক পড়লে পড়া হবে সারা রাতই ইন না আউয়ালা বাইতু বোদেয়ালির নাস পৃথিবীর প্রথম ঘর যেটা মানুষের জন্য তৈরি করা হয়েছে বে বাক্কা মক্কার নাম বাক্কা পরে হয়েছে মক্কা মদিনার নাম ইয়াসরিন পরে হয়েছে মদিনাতুল মুন ওয়ারা মদিনাতুন নবী নবী নগরী আসল নাম ইয়াস রিব মক্কার নাম বাক্কা পৃথিবীর প্রথম ঘর এখানে যত লোক বাড়ি করবেন এই একটা মার্বেলওয়ালা ঘরে ছিলাম উনি এখন নেই সৌদিতে আছে নাকি এলে বলে দিবেন উনি বলে গেছে যে বাড়ি করবে একটা কামরা নামাজের জন্য সিলেক্ট করবে এই কামরায় আমরা নামাজ পড়বো মেয়েরা পড়বে একটা কার্পেট বিছিয়ে রাখবো এ কামরায় কোনো ফটো ফাটা থাকবে না কোনো রূপ টিভি টেলিভিশন চালাবো না এটা নামাজের জন্য আল্লাহ বলছে আমি ঘর দিয়েছি আমাকে ডাকার একটা জায়গা হবে না পঁয়তাল্লিশ কামরা ঘর আমি যে বললাম বাবু নামাজ পড়বো বলে আমাদের ঘরে নামাজ হবে না একটাই স্বামী বিবেকানন্দ আছে একটাই কাজী নজরুল আছে একটাই ফটো আছে বলে কোথাও পড়বো বলে আপনি মসজিদ চলে যান এখানে হবে না কী বললেন আপনি আল্লাহ ঘর দিয়েছে তাকে ডাকবার একটা কামরা হবে না আপনারা কি বলছেন বলুন আহা সেই কারণে বলছি মৃত্যু আজকাল পরশু তরশু নয় আমি এই কবছর হবে গো দু তিন বছর আগে না চার বছর আগে আমি মারাই গিয়েছিলাম আর কি এরম করেছিলাম সব লোক দেখতে আসছিল ছেলেরা ফটো ছেড়ে দিলে শকত মারা গেছে আবার আল্লাহর ইচ্ছা হায়াত ছিল আবার ওয়াজ করে বেড়াচ্ছি সুস্থ হয়েছি এখন এই গত দিন কত আগে আমার অনেক রোগ বুঝলেন মাসার ছেলেরও সাবমার্শালটা নিয়ে খেলা করছিল আর আমি ছুটে গেছি মারব গুড়াল আর কি আর পা পিজলে ধরাশ করে পড়ে যাই এইখানকার এই হাড়টা ফেটে গেল সঙ্গে সঙ্গে গাড়ি করে বর্ধমান আমার বন্ধুর বেটা ডাক্তার হাড়ের মৌলানা বজলুর রহমান সাহেবের ছেলে সে আমাকে দেখলো তারপর ওষুধপত্র দিল দু মাস বেড রেস্ট এখনও চলছে মানে আমাকে ওই জন্য না ধরলে চলতে পারছি না আপনারা দেখেছেন টোটো করে আনলে মোটরসাইকেলে বসতে পারি না সেইখানে জনেরা কে কবে মরে যাব জানা নাই আমি আর আমার স্ত্রী আসমার মা এইখান থেকে যাব তো খজরে নামাজ পড়ে আমি বালিশে ঠ্যাস দিয়ে বসি আমার বালিশগুনো ওই লাগিয়ে দেয় আর ওই ধারে একটা বালিশ আছে ও ঠ্যাস দিয়ে বসে পালংটার কতটা দূরত্ব হবে এখান থেকে বাগনান পা এই দিকে আমি ঠেস দি ওই দিকেও কতটা দূরত্ব পা মেললেই লাগবে গায়ে আমি কি বলি জানেন আসমার মাকে যেদিনে তুমি অথবা আমি মরে যাব সেই সকালটা কেমন হবে কত কিছু বুঝতে পারেন নাই যেদিনে আমি বা তুমি মারা যাব সেই দিনে সকালটা কেমন হবে কি হবে আমার চারটা বাগের মতো ছেলে কাঁদবে আমার মেয়ে দুটো কাঁদবে আমার নাতি নাতিনাতারা কাঁদবে আমি পঁয়তাল্লিশ বৎসর আছি ওখানে হেডপোস্টে মসজিদে ইমাম ছিলাম গোটা গ্রামের মানুষ মাথা চাবাড়াতে চাবড়াতে আসবে আমাদের ইমাম মারা গেছে সেই দিনটা কেমন হবে একবার কোনো দিন স্ত্রীর সঙ্গে একথা হয়েছে না এই দু হাজার টাকা রেখে দাও তো আওয়াজটা যাচ্ছে না আমি এগিয়ে যাচ্ছি না মুখের কাছে করা চলবে না উনি যা বলছে ভুল বলছে আপনি বললেন তাহলে কিছু বলা যাবে না আপনাকে বলা যাবে না হলে বলতাম কালকে ছেলে বলা যাবে আমার ওস্তাদ মূর্তিরা আমার ওস্তাদ কিন্তু আমি এককালে বলতাম ওনাকে লয় এই আমাদের ছেলেরা যারা মূর্তি হচ্ছে তোদের মতো মূর্তি আমি কোচড়ে পাঁচটা রাখি ওনাকে বলবো না এই বাবা বলছে মাইকের একটু কাছে বলুন নাহলে আওয়াজটা যাচ্ছে না ঠিক আছে খুব ভালো খুব সুন্দর বলছি যে সবাই কানবে সেই দিনের সকালটা কেমন হবে সবাই মনে মনে করুন আমি যেদিনে মারা যাব সেই দিনের সকালটা কেমন হবে মৃত্যু অনিবার্য আপনারা কি বলছেন সবাই বলুন অনিবার্য হবেই আর সব থেকে মারাত্মক হচ্ছে কবে হবে কোথা হবে আল্লাহ ছাড়া কেউ জানে না বল কোথা আছে কোন সুইল মুস

মুসা কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা যদি বলে দিতে পারি মৌলুবিরা কেয়ামত কবে হবে মসজিদে জায়গা হবে তুমি বলো কি হবে সালা আমি আগে এইছি তুই কখন এলিবে সালা কালকে কেয়ামত হবে সে মারামারি দেখার মতন হবে আল্লাহ বলছে অত গুটি লয় কেয়ামত কবে হবে আমি ছাড়া কেউ জানে না আকাদ আল্লাহ বলছে কেয়ামত কে আমি লুকিয়ে রেখেছি এই কারণে প্রত্যেকটি লোক যেন তার কৃত কর্মের বিনিময় পেতে পারে সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ ইহ্লাহ ফজরের নামাজ জোহরের নামাজ আসরের নামাজ পড়বে আল্লাহ রুজি রোজগারে বরখত দেবে মরণের পরে ব্যাপারটা সহজ হবে মরণের পরে ব্যাপারটা সহজ হবে সবাই বলুন নামাজ পড়বো ইনশাল্লাহ একটা মজার জিনিস বুঝলেন আল্লাহ একটা নামাজ কেউ বেটাই মে ফরজ করে নাই ফজরের নামাজ বেলা নটাই তাই তো নাকি কটাই পড়েন আপনারা ভোরবেলা পাঁচটা পঁয়ত্রিশে বলছে সেই সময় কি পোশাব পাইখানার তাকাতা তাকে আমাদের ভাষায় বলে জরুরতে বসারিয়া মানবিক তাকাতা উঠতেই হবে আর যদি হাওড়ালেজার লোক বলে না আমরা প্রশ্রাব করি কাঁচায় বিছানায় পালঙে তাহলে উঠতে হবে না কে কে করবে বলো বিছানায় পোশাব পায়খানা স্ত্রী ঝাঁটা করে বেরিয়ে পিঠটা ফাটিয়ে দিবে কোথাও পেশাব করছিস কে বাগাবে তাহলে আপনাকে উঠতেই হবে ওই সময় হাত মুখ ধুয়ে দুরাকাত শূন্য দুরাকাত ফরজ পড়ে নেন আল্লাহ বলছি কি সুন্দর করেছি তারপরে ন ঘন্টা দশ ঘন্টা বিনোদন আমোদ ফুর্তি রুজি রোজগার কারবার দিয়ে জোহরের নামাজ ক ঘন্টা পরে দশ ঘন্টা চার রাকাত উজু করে চার রাকাত নামাজ পড়ে আর আমার মতন যদি হাওড়া আসো দু রাকাত আমার ফরজ নামাজ ক রাকাত দু রাকাত দেখেন বলছেন সভাপতি বলে দিয়েছে তখন আমি আর তিন রাকাত পড়বো না করাকাত রাকাত আপনাদেরও যদি সফর করে আপনারা এখান থেকে কলকাতা কত কিলোমিটার হবে আটাত্তর হবে হবে না আটাত্তর কিলোমিটার রাস্তা গেলে বা যাবার নিয়ত করে ঘর থেকে বার হলে আপনি মুসাফির মনে রাখবেন সেভেন্টি এইট কেউ বলছে পূচাত্ত অ্যাঁ না আটাত্তর আপনি মূর্তি সাহেব বলছেন না আপনি বই দেখুন বা ভুল হচ্ছে কোথাও আপনার এই আব্দুল মুখীশ মুর্তিকে তো বলা যাবে না ওস্তাদ অষ্টআশি কি হ্যাঁ হ্যাঁ উনি অষ্টআশি বলছে অষ্টআশি কি আটাত্তর কিলোমিটার তো আচ্ছা বেশ কাল আপনি ফোন করবেন আটাত্তর কিলোমিটার নাহলে এখনই কোনো মুক্তিকে জিজ্ঞেস করুন আপনি হ্যাঁ ও প্রসঙ্গটা ছেড়ে দিলাম কিন্তু সেভেন্টি এইট আমি অনেক দিন থেকে বলছি এখন আপনি মুফতি সাহেব আপনাকে দণ্ডবাদ এ বাবা মুফতি সাহেব বলছে অষ্টআশি আর আমি বলে যাচ্ছি আটাত্তর এটা ছিল পঁচাত্তর কিন্তু সেটা বাংলা ইংরেজি করে দেখা গিয়েছে আটাত্তর কিলোমিটার যাই হোক ওইটা রাস্তা যাওয়া নিয়ত করে ঘর থেকে বার হলে এটা আপনার ঘর আপনি ওই হাই রোডকে গেলেই দু রাকাত নামাজ চার রাকাতটা আর মগরব যেমন তেমন ফজর যেমন তেমন যাই হোক আমি অধিকার যাচ্ছি না মুফতি সাহেবকে আমার ধন্যবাদ সংশোধন করিয়ে দিলেন এটা অষ্টাশি বলছেন আর আমার জানা মতে আটাত্তর পঁচাত্তর ছিল এটা আতাত্ম সেভেন্টি এইট বেশ কি বলছিলাম সেখানে ফিরে আসি নামাজ জোহরের দশ ঘন্টা পরে আসরের দু তিন ঘন্টা পরে চা খাবেন একটু আমোদ করবেন গল্প করবেন তারপরে মগরব সন্ধ্যা অবকাশ পাখি পক্ষী ঘুরে আসে গাছপালা গরু বাছুর ফিরে আসে তারপরে শুতে যাবেন এশার নামাজ একজন লোক দাঁড়িয়ে বলুন বেটাইমে কোন নামাজটা ফরজ করে চাললা একজন লোক বাইনা ফরসি ওয়া দামিন লাবানান খলিসান সাই গাল্লি শারিবিন গোবর আর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে বিশুদ্ধ দুগ্ধ খালিস মানে বিশুদ্ধ দুগ্ধ সাপ্লাই করি বাইনা ফরাসিমা দামিন লাবানান খলিসান সাই গাল্লি শারিবিন গোবর রক্তের ভেতর থেকে নিচুড়ে নিচুড়ে বিশুদ্ধ দুগ্ধ দান করি রক্ত আর গোবর থেকে আসছে দুধে রক্তের ফোঁটা নাই গোবরের গন্ধ নাই ওয়াজ করতে হবে না মৌলবি শকতকে বড়ো বড়ো আলেমের কাছে শুনতে হবে না দুধের গিলাস ধরলে মনে হবে নামাজ পড়ি আর মায়ের পেটে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে গাদ দুধ প্রথম দিনের সেই দুধ যদি পান করে ছেলে দশ মাস এগারো মাস পর্যন্ত মাথা ধরবে না আর গরুর বাছুর হলে গাদ দুধটা লাল দুধটা পান করালে এক বৎসর পর্যন্ত বাঁচুরটার আর অসুখ বিসুখ করবে না কি রেখে চাল দুধে গুণীজনেরা এইখানে বসে আছেন আমার কাছে কি সুন্দর আকৃতি কি নাক কি চোখ কিন্তু আল্লাহ অন্যরকম বলছেন ফিআইএ আমি তোমাকে তোমার মায়ের জরায়ুতে যে রূপে চেয়েছি সেই রূপে গড়েছি একজন লোক বলুন ক্যাপসুল খেয়ে নাক হয়েছে ট্যাবলেট খেয়ে চোখ হয়েছে এই নাক চোখ ঠোঁট দাঁত কে তৈরি করেছে কোথায় মায়ের পেটে ফ্রি করা রিম মাকিনিলা কদারিম মালুম সুনির্দিষ্ট জায়গাতে সুনির্দিষ্ট দিন পর্যন্ত রেখেছি ভূমিকম্প খরা কত ঝগড়া কত বাষ্ট মায়ের পেটের বাচ্চা কিচ্ছু জানবে না কোরআন আলো সুনির্দিষ্ট জায়গায় সুনির্দিষ্ট দিন পর্যন্ত আর কি আকৃতি ওপর থেকে কিছু গড়িয়েলে ভুরু এই দিকে চলে যাও চোখকে যেতে পাবে না সংকোচন প্রসরণ কোনো কবজি আল্লাহ বলছে কি আমার ওইগুলো কি বলেছে জানেন আমি যেখানটা যেখানকার সেইখানে জুড়েছি রাকাব বান যেমন করে চেয়েছি তরকিব দিয়েছি হাতটা বাজুটা কপালটা কোমরটা এইটাকে চুটিয়ে ডাক্তাররা কেড়ে দিচ্ছে দিয়ে মগজের অসুখ পরীক্ষা করছে মাথাটা তুলে নামিয়ে রাখছে আবার বসিয়ে দিচ্ছে কি শ্রেষ্ঠের রহস্য গুণীজনেরা জ্ঞানীচনেরা ন্যায়নিষ্ঠবাণেরা আল্লাহওয়ালারা মেহরবান ভাইয়েরা দিনদার পরেজগার মোত্তাকিরা সবাই বলুন পাঞ্জে নামাজ পড়বো বলুন ইনশাআল্লাহ আমাকে একজনা বলছিল এ গাঁয়ে লয় অন্য গায়ে আমাদের গায়ে যারা জলসা দিয়েছে জলসা কমিটির ছেলেরা নামাজ পড়ে না একটু বলবে না আমি বলবো না তারা নামাজ পড়ে না বলে আমাকে এনেছে নামাজ পড়ালে আনতো না কিছু বুঝে দে তারা বে বলে আমাকে এনেছে এইরকম নামাজি হলে বলতো জলসা পড়সা করে কোনো রাম নাই নামাজ পড়ো রোজা রাখো সেই কারণে ওদের দলে আমরা কি বলছেন না পঞ্চাশ বর্ষর নামাজের জন্য অনুরোধ করছি জলসা করলে পার হবেন না নামাজ পড়তেই হবে নামাজ অমুক ফর নামাজে রুজিতে বরকত নামাজে হায়াতে বরকত নামাজে রুজির বরকত রেখেছে আল্লাহ তালা ইন্নসলা তা তানহা নীল ফাসা ইউয়াল মুনকার নামাজের মতো নামাজ পড়লে হবে না ওখানে আপনার দুজনের মধ্যে একজনা ঝগড়া লাগবে না তো ও এই ছেলেটা সেই আমাদের ওইখানে গেলে নয় আমার খাবার ওইখানে বসো তুমি ভালো করে বসো আমি উঠিয়ে দিয়েছি তুমি বসো না ও আমাকে মারে মারবে আমি বুঝে নেবো এই যে কি বললাম নামাজ নামাজ ইন্নাস্লা তানহান ইলফা শাঈল মুনকার নামাজের মতো নামাজ পড়লে লটারির টিকিট কাটতে পারবেন না চুরি করতে পারবেন না মিথ্যা বলতে পারবেন না মেয়েদের দিকে চেয়ে থাকতে পারবেন না কোনো অন্যায় করতে পারবেন না আমরা নামাজ আপনাকে বাধা দেবে কিন্তু আমরা করছি তাহলে নামাজটা নামাজ এখনও হয় নাই নামাজের মতো নামাজ পড়লে আপনাকে অন্যায় থেকে বাধা দান করবে না নামাজের কথা যখন এলো একটা জায়গা পড়ে দিই কোরআন শরীফ কদাবলাহাল মো মেনুন আঠেরো পারা সুরা মুমিনুন মেনুন প্রথম রুখু প্রথম আয়ের মন দিয়ে শুনবেন মায়েরা বোনেরা ভায়েরা কদাবলাহাল মো মেনুন আল্লা দিন ফি সলাম খেউ ওই সমস্ত ইমানদাররা উত্তীর্ণ কামিয়াব ডরিয়ে ডরিয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে আলহামদুলিল্লাহ আর রহবানের রহিম মালিকা উম যেখানে যাবেন মিলিটারি মায়ের জোর রক্ষা করতে নামাজে দাঁড়ালে আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ আলমিন আর রহমানের রহিম যারা জড়িয়ে জড়িয়ে ভয়ে ভয়ে কেঁপে কেঁপে নামাজ পড়ে তারা জান্নাতুল ফিরদাউসে যাবে কে বলছেন লাগবে মোর আর যারা বাজে কাজ থেকে নিজেকে দূরে রাখে এরাজ করে বাজে কাজ কী কী বলে দিচ্ছি মায়েরা বোনেরা ভাইরা যাত্রা থিয়েটার লোটো আলকাপ সরকার বিডিও বিসিআর টিভি টেলিভিশন সাদরঞ্জ কেরাম, জুয়ার লটারি সব বাজে কাজ আপনি পেরিয়ে যাচ্ছেন তাস খেলছে কোনো ব্যাপার নাই তারা বুঝে নেবে কিন্তু আপনি যদি দাঁড়িয়ে বলেন কাটা মার তারপরে মরে গিয়েছে সভাপতিকে বলবো না অন্য কাউকে যাওয়ার সময় পয়সা দেবে না মরে গিয়েছে ফ্রেশ তারা কবরে চলে গেছে স্ট্যান্ড আপ বলে আমি কিছু করি নাই তো আমি নামাজ রোজা বলে এই টেকাটা মার বলি যে বলে একবার বেরিয়ে গে গো বলে তাহলে রেডি হ দেখ কি করি ওইটা বলতে পাবেন না পাশ দিয়ে পেরিয়ে যেতে পাবেন জোয়া লটারি যাই হোক যান জাকাতে লোন আর যারা জাকাত প্রদান করে মনোনা থানবির রহমতুল্লাহ আলাই বায়ানুল কোরআনে বলেছেন আয়টা জানা যায়নি নির্দিষ্ট করে মাক্কিনা না মাদানি যদি এটা মাক্কি হয় মানে হবে যে তোমরা যারা জাকাত প্রদান করবে আর মাদানি হলে মানে হবে সুন্দরভাবে যারা কাজ করবে তারা জান্নাতুল ফিরদা যাবে যাবে হুমলে ফরুজি ফিরুন ফরুজ বলা হয় গুপ্ত অঙ্গকে পুরুষ এবং নারী আর যাদের তাদের গাকে গচ্ছিত করবে অপাত্রে গমন করিবে না ব্যবিচার করিবে না ব্যবিচার মানে খারাপ কাজে লিপ্ত হওয়া নয় অন্যায়ভাবে কারো হাত ধরা অন্যায়ভাবে কারো দিকে দেখা সব ব্যবিচারের পর্যায়ভুক্ত বিশ্বনবী বলেছে কোনো নারী আর পুরুষ নির্জনবাস করলে হয় বিপদ ঘটবে নাহলে বিপদ রটবে শয়তান রটিয়ে দেবে আর না বিপদ ঘটে যাবে সেইখানে নারীদের সঙ্গে নির্জন বাস চলিবে না কেউ জিজ্ঞেস করছে ইয়ার রসুল আল্লাহ এই আমারটা শোনো এই আমারটা শোনো কেউ জিজ্ঞেস করছে ইয়ার রসুল দেওর আমাদের ঘরেই থাকে ঘরের কাছে আল্লাহ নবী বললেন আরও ডেঞ্জার দেওর থেকে সাবধান গুণিজনেরা জ্ঞানী জনেরা ওল্লদীনা উমলে পুরু জিহিম হা ইমান তাই হুম কিন্তু তোমাদের স্ত্রী গমন কোনো দোষের নয় আর যেকালে কালে বৈধ ছিল বাঁদি কমন দোষের নয় ওল্লদীন হুম আনা সলাওয়াতি ওল্ল হুমলে হুম লে আমানা আর যারা তাদের আমানত এবং অঙ্গীকার পূরণ করবে আমানত আর অঙ্গীকার তারা জান্নাতুল ফিরদা উসে যাবে ওই ছোটো ছেলেগুলো ওইখানে বসে গল্প করছে এগুলো কী বলুন দেন আল্লাহর দেওয়া আমানত হাত ধরে নিয়ে যাবেন জুম্মার দিনে কোরআন শেখাবেন আজকেই আমি আমার মাদশার একটা মৌল সাহেবকে বললাম যে জুম্মার দিনে এলান করে দাও স্কুলের পরীক্ষা হয়েছে সব ছেলেদিকে মাদ্রাসা পাঠিয়ে কোরআন শিখিয়ে নেন আবার স্কুল খুললে আবার চলে যাবে তখন শনিবারটা নাহলে রবিবারটা আসবে কিন্তু কোরআন শিখিয়ে নেন কোরআন শিখিয়ে নেন কোরআন শিখিয়ে নেন আল্লাহর মারাত্মক যারা তাদের আমানত হেফাজত করে আমানত শুধু টাকা নয় ছেলে পিলে স্ত্রী পুত্র পরিজন সব আমানত আর আহাদ আপনি আমাকে বললেন এই জায়গাটা আপনাকে দু লাখ টাকা কাটা হিসেবে বিক্রি করব কথা হয়ে গেল একজনে বললে আমি আড়াই লাখ দেবো আমাকে বললেন মোল সাহেব স্ত্রী বেঁচতে রাজি হচ্ছে না জায়গাটা বেঁচা যাবে না হ্যান ত্যান ইত্যাদি এটা হলো ওয়াতা খেলাফা আমানতে হতে খেয়ানাত কথা দিয়ে কথা দিলেন না আমাকে একজন একটা কোরবানির গরু বেঁচে এলো বুঝলেন তারপর তাকে কেউ বলেছে গরুটা মোড়ি সাহেব ছস্তায় পেয়ে গেছে সে এসে বললে আমার স্ত্রী ছেলে মেয়ে দিতে চাইছে না বলুন চলে যাও অন্য লোক হতে দিত না ঝগড়া করতো বায়না দিয়েছি গরু কিনে নিয়েছি আবার কেন চাইছ এইটা আল্লাহ বলছি আমানাতিম আহদিহিম আহম যারা তাদের আমানত এবং অঙ্গীকারের হেফাজত করে তারা চান্নাতুল ফের উসে যাবে আর একটা লাস্ট আছে পাঁচওক্ত নামাজ যারা জামাতের সাথে হেফাজত করে তারা জান্নাতুল ফিরদাউ সে যাবে গুণিজনেরা জ্ঞানীজনেরা খারি মন করেন না আমরা সাহেবরা এসেছি বলে দিয়ে যাচ্ছি ক্যালমা নামাজ রোজা হজ জাকাত ক্যালমা নামাজ রোজা হজ জাকাত হজ জাকাত বড় লোকদের ক্যালমা নামাজ রোজা আমাদের সবারই কটা হলো পাঁচটা আরও তিনটে গুনুন স্ত্রী পুত্র পরিজন হালাল লুজি রোজগার প্রতিবেশীদের সঙ্গে সদ ব্যবহার আবুদাউদ্ শরীফ গুণীচনেরা জ্ঞানীচনেরা নেইনিষ্টবানেরা প্রতিবেশী আপনার ঘরে খাবার হলে সম্ভব হলে দেন অসুখে পড়লে দেখতে যান। মা বাপ আত্মীয় স্বজন সন্তানাদি তাদের সঙ্গে নেক ব্যবহার ভালো ব্যবহার তাদের খাবারের জন্য ভোরবেলায় এই দেখেন আমি বলে দিয়ে যাচ্ছি বলে মৌলভী শৌকতে হলো বলে নাই ফজরের নামাজ পড়ে তেত্রিশবার সুবান আল্লাহ তেত্রিশবার আলহামদুলিল্লাহ চৌত্রিশবার আল্লাহ হকবার বলুন তারপরে ইমাম সাহেব দোয়া পড়বে তারপরে আপনার দোয়া জানা থাকলে দোয়া পড়ুন আর বাজারে চলুন বাগনানে উলু আয় মাল কিনে এনে গায়ে বিক্রি করুন তিন চারশো টাকা হলে চাল ডাল টমাটর স্ত্রীকে দেন সে খানা পাকাবে এটা ইসলামে ফরজ হালাল রুজি রোজগার করাটা কি কোরআন শেফ থেকে বলবো রে বাবা জুমুয়া হে বিশ্বাসপরায়ণ ব্যক্তিরা জুম্মার দিনে যখন দিকে ডাকা হয় নামাজের জন্য এসো ফাস আউ ইলা তখন তোমরা নামাজের জন্য ছোট, ফাইজা কদিয়াতে সলা নামাজ যখন পড়া হয়ে গেল ফান্তাশিরু ফিলার দে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে যাও ফান্তাসিরু মুন্তাশির হো না বিখার যা না ছড়িয়ে যাওয়া দেওয়া রুজির সন্ধান করোগা। রুজি আল্লাহ দেবে সন্ধান আপনাকে করতে হবে গুণীজনেরা জ্ঞানীজনেরা নৈনিষ্ঠবানেরা আল্লাহওয়ালারা মেহরবান ভাইয়েরা দিনদার পরেজগার মোরতাকিরা একবার দুরশোর পড়ি যেটা নামাজ যেতে পড়ি দাঁড়ান যেটা নামাজ যেতে পড়ি আল্লাহ সাল্লি আলা মোহাম্মদ ইউ আনানি মুহাম্মদ كما صليت على ابراهيم وعلى ال <سؤال> ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد

আমার ডান পেটে বাঁ পেটে লাগছে আপনি ধুলাগর দেখিয়েন না আমি একটা পদ্য বলছি বুঝলেন বলে তারপরে ওনারা অন্য কাউকে চাপাক আপনি আর কাউকে চাপাক এই মুক্তি সাহেবকে বলুন একটু হ্যাঁ ভুবন জুড়ে রূপের মেলা কদম কদম ভয় জানি না মন কোথায় কখন পথেই বসে রয় আমার চলার পথে প্রিয় কাঁটার ছড়া ছড়ি আর পারি না সামলা তেমন তোমার পায়েই পড়ি তোমার প্রেমের পিজুস পানে ধরার বুকে রস তোমার গুণের কিরণ গুণে গুণীর যত যশ তোমার রূপের আবির মেকে রূপের অভিমান নিখিল জুড়ে যেটাই দেখি শুধুই তোমার দান আর সাগর বাতাস ঢেউয়ে বাজে তোমার মোহন বাঁশি নীল আকাশে তারাই চাঁদে তোমার মধুর হাসি লতায় পাতায় ফুলো রাজে তোমার মোহন রূপ নিখিল মনের বুকে জলে তোমার প্রেমের ধূপ আর বিশ্ব নবীর একটা বলি মরুর বুকে বহে কার এ প্রেমের পিজুষ ধারা এ কার অনুরাগে সকল বাঁধন হল সারা তুমি এলে উঠিল ঝড় প্রেমের তপবনে মনের মাটি সোনা হলো তোমার গুণে তুমি এলে উজ্জ্বল হলো আঁধার ঘন ধরা তোমার চরণ ধোলাই ধন্য হল ইউসুফেরই রূপের ভিতর তোমার রূপের আশিস মাগি ইসা মুব্রাহিম দাউদ সবি সবার গুনে গুণী তুমি ওগো আমার প্রিয় নবী সধ্যে মাননীয় মান্যবর সভাপতি আমার শ্রোতারা আমাকে আপনারা দেখছেন আমার কষ্ট হচ্ছে না হলে আমি বলতাম আমি মুফতি সাহেবকে দিচ্ছি একটু শুনুন ধুলা করে এসে গেছে উনি চলে আসবেন আমাকে সবাই আপনারা ক্ষমা করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাক মুফতি সাহেব ভাই আমার একটু এজ্জত রাখুন হ্যাঁ বলছে মুফতি সাহেব আসুন আপনি আমার ইজ্জত রাখুন আপনার কথা রাখতাম আসুন আপনি আসুন